আসার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক কি, যে মাল খতিয়ান আগের মাল আগে ছাড়া ফিফো পদ্ধতি। কি পদ্ধতি? ফিফো পদ্ধতি। এখন এই পদ্ধতিটার মজার একটা বিষয় হচ্ছে হলো কি, এই যে কারখানা থেকে ফেরত, ঠিক আছে, কারখানা থেকে ফেরত এবং এই যে ঘাটতি, এই দুইটা এন্ট্রি আজকে আমরা সমাধান করব। কিংবা কেন এই দুইটা হয়, ঘাটতি বলতে কি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে করার চেষ্টা করবো। দ্যাটস ওয়াই আমরা এই অঙ্কটা সিলেক্ট করছি। অঙ্কটা হচ্ছে হলো ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা। তো দেখেন আমরা এখানে কি সবগুলো করতে বলছে, আমরা খদ একটা আনসার করতেছি, কি বলছে, এক পাঁচ আট ছাব্বিশ একত্রিশ, কোন কোনটা, এক পাঁচ আট ছাব্বিশ তো নাই, ছাব্বিশ তো এই যে ছাব্বিশ আর একটা হচ্ছে একত্রিশ, এগুলো ঠিক আছে। তাহলে প্রথমে এক তারিখ কি বলছে, আমরা কোন মেথডে করতে বলছে, দেখেন এখানে কি বলছে যে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আমরা লিখে রাখছি কিন্তু সব সব কিছু লিখে রাখছি, আর সবগুলো এগুলো কিন্তু দিয়ে দেবেন, এই যে মালের বিবরণ কোড নং বিন নং এরকম, এটা না দিলে কিন্তু পূর্ণাঙ্গ না লিখলে কিন্তু আপনি মার্কস কম পাবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো প্রারম্ভিক উদ্বৃত্ত দুইশো একক, হ্যাঁ, টাকা কত টাকা ধরে, পাঁচ টাকা ধরে। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল কি লিখবো, সাল লিখবো, তাহলে দুই হাজার চোদ্দ ডিসেম্বর কি এক। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, প্রারম্ভিক উদ্বৃত্ত, ওকে, এই যে প্রারম্ভিক উদ্বৃত্ত লেখা আছে, আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত লিখছি, কত একক, দুইশো একক। তাহলে আমরা এককের ঘরে লিখবো কত, এইখানে লিখবো, ক্রয় লিখবো না, ডাইরেক্ট উদ্বৃত্ত লিখবো, উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত, এটা ডাইরেক্ট উদ্বৃত্ত যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত একক, দুইশো একক। আচ্ছা কয় টাকা ধরে, পাঁচ টাকা ধরে, তাহলে হয় কত, ঠিক আছে। আমরা এটা প্রতিটা এন্ট্রি করার পর আমরা ক্লোজ করে দেবো, সেটা ক্লিয়ার। এরপরে কয় তারিখ করব, পাঁচ তারিখ, কি বলছে, ক্রয় করছে কত একক, একশো একক, পাঁচ পয়েন্ট দুই শূন্য টাকা ধরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো ক্রয়, ডিসেম্বর এটা কত, পাঁচ, তাহলে এবার কি করতেছে, ক্রয় করতেছে কত একক, একশো একক। তাহলে আমরা এখানে লিখবো কত একক, যেহেতু ক্রয় করছে সেহেতু ক্রয়ের গয়ে লিখবো একশো একক। আচ্ছা কয় টাকা ধরে, পাঁচ পয়েন্ট দুই শূন্য, পাঁচ পয়েন্ট দুই শূন্য মানে পাঁচ টাকা বিশ পয়সা, গুণ করলে হয় কত, পাঁচশত বিশ। আচ্ছা আমরা লিফো আর ফিফো মেথডে যখন কোনো কিছু ক্রয় করি তখন কিন্তু কোনো ঝামেলা নাই, ঝামেলা আছে, যেটা আমরা ক্রয় করি আগের উদ্বৃত্তটা নামাই আর নতুন যেটা ক্রয় করি ওইটা নিচে বসাই দেই, এটাই তো নিয়ম ছিল। তাহলে আগের উদ্বৃত্তটা আমরা নামাবো, আগের উদ্বৃত্ত কত, দুইশো একক, পাঁচ টাকা ধরে কত টাকা, কত টাকা ছিল, এক হাজার টাকা, আর নতুন ক্রয় করলাম কত একক, একশো একক, পাঁচ পয়েন্ট দুই শূন্য টাকা ধরে। তাহলে আমরা নতুন যেটা করে করলাম এটা নিচে বসাই দেবো, একশো একক, পাঁচ পয়েন্ট দুই শূন্য টাকা ধরে, পাঁচ শত কুড়ি টাকা, সমস্যা আছে। এবার এটা ক্লোজ করে দেবো, ক্রয়ের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ওকে। এরপরে কি বলছে, আট তারিখ নাকি, আট তারিখ ইস্যু করছে কত, দুইশো চল্লিশ একক। তাহলে আমরা এখানে কি লিখবো, ইস্যু দুইশো চল্লিশ একক, কত একক, দুইশো চল্লিশ একক। দেখেন আমি কোন জায়গায় লিখবো, আমার তো জায়গা নাই, ধরেন আমি এখানে লিখলাম দুইশো চল্লিশ একক রাফে, এটা একটা রাফ লিখে রাখলাম দুইশো চল্লিশ একক। তাহলে আপনার টোটাল সেল দিতে হবে কত একক, দুইশো চল্লিশ একক। আপনি কি মেথডে অঙ্কটা করতেছেন, ফিফো মেথডে অঙ্কটা করতেছেন। এখন এইখানটাতে যদি খেয়াল করেন টোটাল দিতে হবে দুইশো চল্লিশ একক। তাহলে এখন ফিফো মেথডে যখন আপনি ইস্যু করতেছেন তার মানে কি, ইস্যুর ঘরে, ইস্যুর ঘরে কি প্রথমেই দুইশো একক থেকে সেল দিতে হবে, যেহেতু ফিফো মেথড ফার্স্টের দিক দিয়ে সেল দেওয়া শুরু করতে হবে। তাহলে দুইশো চল্লিশ একক টোটাল দিতে হবে, তাহলে প্রথম তাকেতে কত একক দিব, দুইশো একক, তাহলে দুইশো একক কি দিয়ে দিলাম, দুইশো একক কয় টাকা ধরে, পাঁচ টাকা ধরে, এক হাজার টাকা। এরপরে এখনো দিতে হবে কত একক, চল্লিশ একক, তাহলে চল্লিশ একক। এখানে তো এটা শেষ মানে এটা একদম ক্লোজ, যেটা দিয়ে দিয়েছেন বিক্রয়কর্তা চলেই গেছে, তাহলে এরপরে আছে কত, একশো একক আছে না, পাঁচ পয়েন্ট দুই দুই শূন্য টাকা ধরে, হ্যাঁ। তাহলে এখন এই টাকা এই জায়গার থেকে আমার কি দিতে হবে, চল্লিশ একক, বাকি যে চল্লিশ একক সেই চল্লিশ একক এখান থেকে দিতে হবে, চল্লিশ। এবার এটা কয় টাকা ধরে দিব, পাঁচ পয়েন্ট দুই শূন্য টাকা ধরে, কারণ এই যে আমরা এটা নিছি কোন জাত থেকে, একশোর থেকে নিছি না, তাহলে পাঁচ পয়েন্ট ওইটা যেহেতু পাঁচ পয়েন্ট দুই, তাহলে এটাও আমরা পাঁচ পয়েন্ট দুই শূন্য নিব, গুণ দিলে হয় কত, দুইশো আট, ওকে। তাহলে এখন দেখেন এই দুইশো একক তো সেল দেওয়া হয়েই গেছে, আর এই একশো একক থেকে কত একক সেল দিছি, চল্লিশ একক, তাহলে আর থাকে কত একক, ষাট একক, কয় টাকা, পাঁচ পয়েন্ট দুই শূন্য, গুণ দেন তিনশো বারো, ওকে। এবার এটা ক্লোজ করে দিব, এটা ইস্যু করলাম, ওকে। এরপরে আমাদের মেইন যে এন্ট্রি দুটো সেটা হচ্ছে কি, দেখেন এবার বলছে ছাব্বিশ তারিখ এবং একত্রিশ তারিখ। তাইলে এখন আপনি একটু হিসাবের সিরিয়াল মানে তারিখের সিরিয়াল রাখতে হয় না অ্যাকাউন্টিংয়ে, তাহলে আট তারিখের পরে কি একত্রিশ তারিখ হয়,
না 26 তারিখের কাজ করে নিতে হবে তাহলে 26 তারিখে কি বলছে যে গুদাম রক্ষক 26 তারিখে 20 একক মানে ঘাটতি পেয়েছেন কত একক ঘাটতি পেয়েছে 20 একক এখন ঘাটতি বলতে কি বলেন তো দেখ আমাদের হিসাবে আছে কত একক 60 একক আর গোডাউনে যায় দেখতেছে যে 20 একক কম আছে অরিজিনালি মাল গুনে দেখতেছে কত একক কম আছে 20 একক কম আছে মানে 40 একক আছে ধরে নিলাম তাহলে এখন আমরা হিসাবে কি 20 একক বেশি লিখে ফেলছি না তাহলে 20 একক কে কমাই দিলে ওই দেখাও 40 আমার হিসাবে হয়ে গেল কত 40 তাহলে আমার এখান থেকে কি করে দিতে হবে 20 একক ইস্যু করে দিলে কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে আমরা এখানে কি করব 20 একক ইস্যু করব ঘাটতি বললে 20 একক কি করে দিব ইস্যু করে দিব তাহলে কয় টাকা ধরে 5.20 টাকা ধরে গুণন দিলে হয় কত সমস্যা আছে তাহলে এদিকে তাকান 60 একক থেকে 20 একক যদি ঘাটতিতে আমি ইস্যু দেখাই দেই মানে 20 একক কমাই দিছি তাহলে এখন থাকে কত একক 40 আর গোডাউনে আছে কত একক 40 একক ঠিক আছে গুণন দিলে হয় কত 208 সমস্যা আছে এটা ক্লোজ করে দিব ওহো তাহলে এখানে আমরা এটা কত তারিখ দেখেন এখানে বিবরণে কিছু লিখিনি এটা কত তারিখ 26 তারিখ এটা ঘাটতি না জাস্ট ঘাটতি লিখে দিব যা লেখা আছে তাই লিখে দিব সমস্যা আছে বুঝতে পারতেছেন সবাই এরপরে দেখেন এরপরে কি বলছে 31 তারিখ কারখানা হতে ফেরত 20 একক মানে আপনি আপনার গোডাউন থেকে কারখানায় পণ্য পাঠাইছিলেন কোথায় পণ্য পাঠাইছিলেন কারখানায় সেই পণ্য আবার দেখা গেল রূপ পরিবর্তন করে বা কোনোটা কোনো রকম চেঞ্জ হয়ে আবার আপনার গোডাউনে ফেরত আসছে তাহলে ফেরত আসছে তার মানে কি গোডাউনে মাল ঢুকতেছে না তাহলে ঢুকলে কি করে এখানে দেখাইতে হবে তাহলে আমরা এখানে কি লিখবো কারখানা ফেরত 31 কারখানা ফেরত মানে ফেরত আসছে কত একক 20 একক তাহলে এখানে লিখবো কত একক 20 একক কয় টাকা ধরে ফেরত আসবে 5.20 টাকা ধরে গুণন দেন এই যে 5.20 টাকা ধরে আচ্ছা 104 আর এদিকে তাকান 100 কত হয় আচ্ছা বুঝতে পারছেন এবার এদিকে তাকান এই যে আমাদের 20 একক ফেরত আসছে তাহলে এবার কি বেড়ে গেল না তাহলে আগের ছিল কত একক 40 একক 5.20 টাকা ধরে 208 টাকা আর নতুন ফেরত আসলো কত 20 একক তাহলে 20 একক নিচে বসাই দিব তাহলে 20 একক কয় টাকা ধরে 5.20 গুণন দিলে হয় কত কত 104 ওকে বুঝতে পারছেন এবার আমাদের কি টানতে হবে একটু জেন নারামানো নিয়ম আছে না এই ঘরটা আর এই ঘরটা যোগ দিয়ে দিতে হয় তাহলে যোগ দেন এই দুটো ঘর যোগ দেন এই দুটো যোগ দিলে হয় কত 60 আর এই দুটো যোগ দিলে হয় কত 312 ওকে আপনারা যদি কেউ চান হ্যাঁ এ দেখেন আমি কি বলি আপনারা যদি কেউ চান এটাকে এভাবে না করে যখন মাল ফেরত আসে ঠিক আছে তখন আপনারা যদি চান এইখানে কত ছিল 40 না এই যেটা না নামায় ডাইরেক্ট এখানে 60 আর এখানে 5.20 দিয়ে গুণ দিয়া এই 312 এখানে লিখে দিলে হয়তো যা গোটা দরকার নেই এই নিয়মটা কি বুঝতে পারছেন বোঝা গেছে তো তাহলে আমরা আজকে নতুন যে দুইটা জিনিস শিখলাম সেই দুইটা জিনিস কি একটা জিনিস শিখলাম এটা হচ্ছিল কারখানা হতে ফেরত আর একটা শিখলাম কি এই ঘাটতি এই দুইটা জিনিস আজকে আমরা নতুন শিখলাম থ্যাংক ইউ সো ভেরি মাচ